হে রবীন্দ্র সরোবর, তুমি নীরব থেকেও কত প্রেমের সাক্ষী রয়ে গেলে, তুমি নীরব থেকেও কত প্রেমের স্মৃতি হয়ে রয়ে গেলে। তাই আজ এসেছি তোমার রূপের বর্ণনা দিতে সকল বন্ধুর কাছে। ওয়েলকাম ফ্রেন্ড, আমরা অবশেষে এসে পড়েছি ঢাকুরিয়া লেক। ঢাকুরিয়া লেক গেট এতক্ষণ খোলা ছিল না, অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম 3টে থেকে খোলা থাকবে, তো রুলসটা কিছুটা চেঞ্জ হয়েছে। নমস্কার বন্ধু, আমি সুমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার 47-এ। অ্যাকচুয়ালি আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদের তো রবীন্দ্র সরোবর লেকের সঙ্গে অনেক ইন্ট্রোডাকশন আছে, অনেক সাকসেস আর আনসাকসেস স্টোরি নিয়ে এই সরোবরটা, খুব ইন্টারেস্টিং এই সরোবর। অ্যাকচুয়ালি আজকের ব্লগটা যারা কাপেল তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আর যারা সিঙ্গেল তো তাদের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট, বিকজ লেকে জাস্ট জগিংয়ের জন্য আমরা আসি। যারা সিঙ্গেল থেকে কাপেল হতে চলেছে বা কাপেল হবে করছে, তার জন্য মোস্টলি ইম্পর্টেন্ট এই ব্লগটা, বিকজ অফ টাইমিং। কারণ আমরা অ্যাকচুয়ালি খুব কনফিউজ এই লেকের টাইমিংটা নিয়ে, তো আমি সেই টাইমিংটা আপনাদেরকে বলতে চলেছি। লেকের খুব সুন্দর ওয়েদার, সুন্দর পরিবেশটা আমি দেখাতে চলেছি। আসুন, চলুন, সঙ্গে থাকুন, ব্লগটা এনজয় করুন। রবীন্দ্র সরোবর দক্ষিণ কলকাতায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। হ্রদের মধ্যভাগে একটা দ্বীপে একটি মসজিদ আছে। এই হ্রদ নির্মাণের আগে থেকেই এই মসজিদটি অবস্থিত। দ্বীপটি একটি ঝুলন্ত সেতুর উপর দক্ষিণ ভাগের সঙ্গে যুক্ত। এই সেতুটি 1926 সালে তৈরি হয়। হ্রদে বিভিন্ন প্রজাতির মাছও দেখা যায়, তবে এখানে মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ। হ্রদের পশ্চিম ভাগে কয়েকটি কামান রয়েছে। 1920 দশকে খনন কার্য চালানোর সময় এগুলি পাওয়া গিয়েছিল। রবীন্দ্র সরোবর দক্ষিণ কলকাতার ফুসফুস হিসেবে আখ্যায়িত। শীতকালে এই হ্রদে অনেক পরিযায়ী পাখি আসে, যদিও বর্তমানে দূষণের কারণে তাদের সংখ্যা অনেক কমে এসেছে। ১৯৫৮ সালের মে মাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই হ্রদটির নামকরণ হয় রবীন্দ্র সরোবর। এই সরোবরে একটি সাফারি উদ্যান ও একটি শিশু উদ্যান রয়েছে। আমার পিছনে আছে চিলড্রেন্স পার্ক, শুধুমাত্র শিশুদের জন্য। তো চলুন চিলড্রেন্স পার্ক দেখাই আপনাদেরকে। হ্যাঁ, তবে কাপেলরা খুব একটা আসবেন না, অনলি ফর চিলড্রেন্স এটা। তো সঙ্গে থাকুন, যদি কেউ ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসেন তো এখানে ঘোরাতে পারেন। আসুন, চিলড্রেন্স পার্ক এনজয় করুন। অবশেষে আমরা পদ্মপুকুরে এলাম, অর্থাৎ এটা কাপেল পার্ক বলতে পারেন। অ্যাকচুয়ালি প্রচুর কাপেল দেখতে পারেন এই পার্কে। অ্যাকচুয়ালি বেশি কাপেলদের ডিস্টার্ব করতে আমি চাই না, আপনাদের আপাতত পদ্মপুকুর পার্কটা দেখাই। সঙ্গে থাকুন, পদ্মপুকুরের ফোয়ারা আপনি দেখতে পাচ্ছেন, পিছন থেকে শাঁসা করে ঝর্ণার মতো ঝরছে। তো ব্যাকগ্রাউন্ডে আমি দেখাচ্ছি পদ্মপুকুরের ফোয়ারাটা, সঙ্গে থাকুন।
সরোবরে কাজী নজরুল ইসলামের নামে একটি নজরুল মঞ্চ রয়েছে। এখানে অ্যাকচুয়ালি হেরিটেজ বেঙ্গলের তরফ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো চলুন অনুষ্ঠানটি কিছুটা হলেও উপভোগ করাই আপনাদেরকে। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ধন্যবাদ।